হ্যালো সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আসছি প্রাইমারির বিষয়ে, প্রাইমারির নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে কিছু কথা বলার জন্য। যদিও এটার বিজ্ঞপ্তিটা হয়ে গেছে হচ্ছে অনেক দিন হচ্ছে, তো বর্তমানে হচ্ছে এই যে চাকরিটা কখন হবে বা কতদিন সময় লাগতে পারে এই বিষয়ে আমি আপনাদের জাস্ট কিছু ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে। তাহলে শুরু করা যাক। বর্তমান সময়ে করোনা প্যান্ডামিকের কারণে হচ্ছে আমাদের লকডাউন চলতেছে, যেটা 20 তারিখ অবধি চলবে। এরপরে আমাদের আরও একটা জটিলতা থেকে যাবে, যেটা হচ্ছে আইনি জটিলতা। আপনারা জানেন কোটা বাতিলের জন্য একটা রিট করা হয়েছে, যেটা এখন প্রসেসিং চলতেছে। সেটা হয়তো আশা করতেছি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনারা আপনাদের প্রিপারেশন নিতে থাকেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। একটা কথা চিন্তা মাথায় রাখবেন, যদি আপনি 6-6টা মাস পরিশ্রম না করতে পারেন, ঠিক আছে, তাহলে বাকি জীবনটা আপনার আরামসে চলতে পারবে না। আপনার কথা মনে রেখে হচ্ছে আপনাকে মন দিয়ে পড়ালেখা করতে হবে, প্লাস হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। আশা করছি ঠিক সময়ে, সঠিক সময়ে আপনাদের এক্সামটা হয়ে যাবে। সো টিল দেন, টেক কেয়ার, টাটা।